যারা আমার সঙ্গে বায়োকেমিক চিকিৎসা করার জন্য বা পারিবারিক সেবা দেওয়ার জন্য একত্রিত হয়ে আছেন ফেসবুকে অথবা ইউটিউবে, তাদের উদ্দেশ্যেই আমি সপ্তাহে তিন চার দিন রোগ নিয়ে আলোচনা করি। আজকে ব্রঙ্কাইটিস নিয়ে আলোচনা করব, সপ্তম রোগ। অর্থাৎ ছটা আলোচনা করেছি, আজকে সপ্তম নম্বর ব্রঙ্কাইটিস, যেটা সচরাচর সকল রোগেই আমাদের ঘরে ঘরে এই রোগ আছে নানা কারণে। সেই কারণগুলো ব্যাখ্যা করব এবং আমরা বায়োকেমিক দ্বারা চিকিৎসা বা প্রাথমিক অবস্থার সেবা দিয়ে যেন জটিল থেকে জটিলতর না হয় সেই চেষ্টা করব। সঙ্গে জটিলতার চিকিৎসা কিভাবে করব সেটাও আলোচনা করব। তার অর্থ একথা নয় যে খালি বায়োকেমিক দিয়ে অনেক সময় চিকিৎসা করতে জটিলতা আসতে পারে। জটিলতা দেখলেই ডাক্তার বা হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন। চলে আসি তাহলে। ব্রঙ্কাইটিস কাকে বলে? কত হচ্ছে, শ্বাসনালীর প্রদাহকেই ব্রঙ্কাইটিস বলে। শ্বাসনালী মানে কি? শ্বাসনালী মানে হচ্ছে গলার যেই এসে দুইটা ছিদ্র আছে, এক ছিদ্র দিয়ে খাদ্য যায় আর একটা ছিদ্র দিয়ে বাতাস যায়। বাতাস যাতে যেটা দিয়ে যায় সেখান থেকে শুরু হয় ট্রকিয়া, অর্থাৎ বাতাস এই ট্রকিয়ার নালী দিয়ে কতটুকু গিয়ে দুই ভাগ হয়ে দুই ফুসফুসে চলে যায়। এটাই হচ্ছে অ্যানাটমি, আমরা যেটা বুঝি, এবং সেখানে গিয়ে ব্রঙ্কালগুলিতে এটা শ্বাস প্রশ্বাস যায় এবং সেখানে তার প্রসেস হয়ে অক্সিজেন গ্রহণ করে বাকিগুলো বেরিয়ে চলে আসে। যা হোক, সেটা একটা লেংদি প্রসেস এবং জানার যাদের আগ্রহ আছে তারা অনেকগুলো ভিডিও দেখে নিজেরা চেষ্টা করতে পারে। আর না জানলে এমন কিছু প্রয়োজন নাই, আমরা আমাদের সহজলভ্য লক্ষণগুলো জেনেই ওষুধটা প্রয়োগ করব। চলে আসি তাহলে বুঝলাম, অর্থাৎ ট্রকিয়া থেকে নালীটা গিয়ে দুই ফুসফুসে আলাদা হয়ে বামপাশে এবং ডান পাশে চলে যায় এবং তারপরে গিয়ে ব্রঙ্কাল, যেগুলো আমরা এয়ার হোল বলি, সেখানে গিয়ে ব্রঙ্কালের যেই সেখানে গিয়ে প্রসেসটা হয় এবং এই প্রসেস হইলেই সেখানে যদি শ্লেষা গঠিত কোনো কারণে যদি কোনো কিছু হয়ে থাকে, প্রদাহ হয়ে থাকে, তাইলে আমরা ব্রঙ্কাইটিস বলবো, তার আগে নয়। অর্থাৎ শ্বাসকষ্ট শুরু হবে ঝিল্লির প্রদাহ যেটা আমরা বলি সেটাই। অর্থাৎ শ্বাসনালীর মধ্যে যদি কোনো প্রবাহ প্রদাহ হয় তাইলে আমরা বলবো ব্রঙ্কাইটিস। সেটা দুরকম হতে পারে। একরকম হচ্ছে প্রাথমিক শ্বাসনালী যে পর্যন্ত যেখানে গিয়ে আরও ছোটো ছোটো এয়ার হোলের মধ্যে ঢুকার আগ পর্যন্ত যেটা হয় সেটা একরকমের কঠিন হয় না, কিন্তু যখন ক্ষুদ্র ক্ষুদ্র এই ব্রঙ্কালে, অর্থাৎ আমরা যেটা এয়ার হোল বলি, সেখানে গিয়ে যখন শ্লেষা তৈরি হয় তখনই রোগটা কঠিন থেকে কঠিনতর হয়, সেটাকেই আমরা বলবো ব্রঙ্কাইটিস। অর্থাৎ সকল এয়ার হোলে গিয়ে সেটা ট্রাভেলস করে। তাহলে প্রশ্ন আসছে, এখন তাহলে কারণটা কী ঘটে, এরকম হঠাৎ করে ঘটে বা কেন? এবং সেটা ঘটে সচরাচর আমরা কতকগুলো কারণে অথবা ঠান্ডা লাগার কারণে, অতিরিক্ত গরম থেকে ঠান্ডা বা ঠান্ডা থেকে গরমে গেলেই এই রোগের সৃষ্টি হয়। এবং সেটা সচরাচর ঋতু পরিবর্তনের সময় অথবা কোনো না কোনো কারণে ঠান্ডা লাগলে অথবা উগ্র কোনো জাতীয় গ্যাস নেওয়া অথবা খাওয়া অথবা অন্য কোনো রোগের জটিলতা, যেমন হাম, বসন্ত, জ্বর অথবা অন্য কোনো কঠিন রোগের ট্রাভেলসের কারণেও এটা হতে পারে। আর দুর্বলতা, স্বাস্থ্যভঙ্গ এবং শারীরিক কোনো অসুবিধার কারণে সেটাও হতে পারে। তবে সচরাচর এটা জীবাণুঘটিত কারণও আজকালকার বেশি দেখা যায় এবং সেই জীবাণুগুলোর নাম হচ্ছে স্ট্যাপটোককাস, যেটা আগে আলোচনা করেছি, আর স্টাফাইলোককাস, এবং আরেকটা জীবাণু আছে সেটাকে আমরা নিউমোনিয়া ককাস বলতে পারি। অর্থাৎ তাইলে বোঝা যাচ্ছে যে নিউমোনিয়ার কারণ হচ্ছে এই এই জীবাণুগুলো। যাই হোক, আমরা এখন চিন্তা করব কিভাবে আমরা তার প্রকারভেদ করে আমরা আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ কিভাবে বুঝবো কোনটা নিউমোনিয়া কোনটা নিউমোনিয়া নয়। তাহলে চলে আসি তাহলে। অর্থাৎ এটাকে যদি আমরা ভাগ করি, তরুণ এবং সহজ, আর একটা হচ্ছে অবরুদ্ধ বা কঠিন। অর্থাৎ যেটাতে শ্লেষা বের হয়, অর্থাৎ পাতলা পানি অথবা কফ একটু বের হয়
অথবা কফের অবরুদ্ধ এখনও কঠিন হয় নাই, কাশিটা বেশি হয় নাই, ভিতরে এখনও বুকের ভিতরেই শব্দ থাকে অর্থাৎ লাংস পর্যন্ত যায় নাই, সেটা কি আমরা বলবো তরুণ কাশি অথবা সহজ কাশি, যেতে একটু কাশি একটু কফ উঠে এবং কফের বর্ণ অনেকটা সাদা হলুদ, তখন আমরা বুঝবো যে সেটা এখনও কঠিন থেকে কঠিনতর দিকে যায়নি। যদি সেটা আরও গভীরে যায় তখন অত্যন্ত কষ্ট হয়, কোনো রকমেই কাশি উঠে না, কাশতে কাশতে চোখ মুখ লাল হয়ে যায়, অনেক সময় পশ্রাব পর্যন্ত পড়ে যায়। এরকম কাশি সচরাচর শিশুদের এবং বৃদ্ধদের হয়ে থাকে। যাই হোক না কেন, এরকম শ্বাসকষ্ট থাকলেই আমরা বুঝে নেব যে সেটা কঠিনের দিকে চলে গেছে। সচরাচর কঠিন অবস্থা হলে জ্বর থাকে, কিন্তু যখন জ্বর থাকে না তখন বুঝতে হবে এখনও এটার আক্রমণ গভীর থেকে গভীরতার যায়নি। দেখো, এই রোগগুলোর ভাগ জানলে আমাদের সুবিধা, কিভাবে আমরা ওষুধগুলো প্রয়োগ করতে পারবো আমি সেই হিসাবেই তোমাদেরকে বলবো। যারা ডাক্তারি করেন তাদেরকে একটু বিস্তারিত পড়ে অবস্থা ভেদে অর্থাৎ পর্যবেক্ষণ করে ওষুধটা দিতে হবে। আর যারা পারিবারিক সেবা দেওয়ার জন্য চেষ্টা করছেন তাদের এত কিছু জানার প্রয়োজন না হলেও আমাদের বাক্স থেকে ওষুধগুলো অনায়াসেই প্রয়োগ করতে পারেন। সিম্পল পাওয়ার দিয়ে দেখুন রোগীর সেবা অথবা ঘরোয়া সেবা দেওয়ার জন্য। চলে আসি তাহলে। তাহলে আমরা বুঝলাম যে কঠিনতর রোগগুলো আমরা হয় এবং যখন কঠিন হয় তখন অনেক সময় শ্বাসকষ্ট হয় এবং শ্বাসকষ্টের পর হাঁপানির রূপ নেয়। তাহলে হাঁপানির রূপ নেয় এরকম কষ্ট যখন হয়, যখন ব্রঙ্কাইটিসের আক্রমণ হয়, সেটা আমরা তিন ভাগে ভাগ করতে পারি। অর্থাৎ প্রথম প্রকার হচ্ছে নর্মাল এবং সেটা সচরাচর শব্দ হয় না কাশির সঙ্গে, এবং দ্বিতীয় হচ্ছে ড্রাই, শুকনা হলেই তার কঠিনের দিকে যায়, সেটাকে আমরা বলবো ড্রাই ক্যাটারিক ব্রঙ্কাল। যাই হোক, এটাকে অনেক সময় ভাগগুলো নিজের স্টেপ বাই স্টেপ কঠিন থেকে কঠিনতর যখন হয়ে যায় তখনই রোগীর মৃত্যুমুখী, অনেক সময় শ্বাসনালী বন্ধ হয়ে মারা যেতে পারে। শিশুরা এবং বৃদ্ধদের এই রোগ ব্রঙ্কাইটিসটা বেশি হয়ে থাকে। তাহলে যাই হোক, এই শুকনো কাশি এবং শ্বাসকষ্ট তার পরিণতি যদি চিকিৎসা না করা হয় তাহলে সেটা শ্বাসকষ্টের দিকে রূপ নেয়, আমরা যেটাকে হাঁপানি বলি। শ্বাস এবং প্রশ্বাস, নিঃশ্বাস এবং প্রশ্বাস, নিঃশ্বাস হলো গ্রহণ করা, প্রশ্বাস হলো পরিত্যাগ করা। এই অর্থাৎ শ্বাস যখন পরিত্যাগ করা তাকে বলা হয় প্রশ্বাস, আর যখন গ্রহণ করা হয় নিঃশ্বাস। কারণ এগুলো জেনে রাখা ভালো এইটুকু, সে তার নিঃশ্বাসে কষ্ট না নিঃশ্বাস নিতে কষ্ট না প্রশ্বাসে কষ্ট, তাহলে আমরা সেই হিসাবে অনেক সময় রোগ কঠিন বা সহজভাবে আমরা নিতে পারি। তাহলে চলে আসি এই রোগ যদি আমরা দেখি তাহলে কিভাবে আমরা ওষুধ দিয়ে সেবা দিতে পারি, এবং অনেক সময় সেটা পরীক্ষা করো ধরা যায় বা টেস্ট করো ধরা যায়, অথবা স্টেথোস্কোপ দিয়েও আমরা সেটা বুঝতে পারি যে বুকের শ্বাসের অবস্থা কীরকম। অনেক সময় সিঁসি শব্দ করে, অনেক সময় সেই শব্দগুলো বুঝলে আমরা বুঝতে পারি যে আক্রমণের গভীরতা কতটুকু। তাহলে চলে আসি, অর্থাৎ আমরা আমাদের বাক্স থেকে অথবা পারিবারিক যে বাক্স অথবা বায়োকেমিক্যাল কী দিয়ে সেবা দিতে পারি, সেটা তোমাদেরকে প্রথমেই আমি বলছিলাম যে প্রথমেই যদি কাশি বা শ্বাসকষ্ট শুরু হয় তাহলে ফেরাম্পস আমরা দিলে অনেক সময় ভালো হয়ে যায়। তার সাথে আমরা কেলিমিউর যোগ করতে পারি কাশির অবস্থা ভেদে, অর্থাৎ কাশতে কাশতে যদি তার কোনো কষ্ট হয় অথবা সাদা কাশি হয় তাহলে আমরা কেলিমিউর প্রথমে দিন দুটা করে দিনে তিনবার তিনবার ফেরাম্পসের সঙ্গে দিতে পারি, তাহলে প্রথমেই কাশিটা কমে যাবে এবং কোনো রকমের প্রবলেম হবে না। কিন্তু কাশতে কাশতে যখন আরও গভীরের দিকে যাবে অর্থাৎ কাশির বর্ণ হলুদ হবে তখন আমরা ক্যালকেরিয়া সাল বা কেলিসাল প্রয়োগ করতে পারি। তারপরে যে ওষুধটা, অর্থাৎ এই দুটো তিনটে ওষুধ, তিনটে স্টেপে ওষুধ আমরা প্রয়োগ করতে পারি। কিন্তু যদি কাশি পাতলাও হয় এবং তাহলে আমরা ন্যাট্রামিউরের কথা চিন্তা করতে পারি, জ্বর থাকলে ন্যাট্রামসাল থাকবে। দেখো, আমরা তিনটে চারটে ওষুধ একসাথে দিয়ে সেবা করতে পারি, অর্থাৎ রোগীর অবস্থা ভেদে জ্বর আছে কিনা, জ্বর থাকলে জ্বরের জন্য ন্যাট্রামসাল
এবং কাশির জন্য কেলিমিউর এই দুই দুগুণে চারটা দিনে চারবার করে প্রয়োগ করলে তাহলে অন্তত কাশির জটিলতা আর হবে না। কিন্তু জটিলতা হলে হয়ে গেলেই আমাদেরকে ক্যালকেরিয়া সাল্ফ বা কেলি সাল্ফ প্রয়োগ করতে হবে। তারপরও যদি ভালো না হয় অবস্থাভেদে আমরা নেট্রামিউর বা স্যালিসিয়া যার গভীরতা রোগের কাজ করে। অর্থাৎ আমরা যদি ভাগ করি প্রথম স্টেজে ফেরাম্পস, দ্বিতীয় স্টেজে কেলিমিউর, তৃতীয় স্টেজে কেলিসাল বা ক্যালকেরিয়া সাল, তৃতীয় স্টেজে নেট্রামিউর বা স্যালিসিয়া যাদের গভীরতা বা রোগগুলো বেশি, এইভাবে দিনে তিনবার চারবার আমরা প্রয়োগ করে এবং যখনই তরুণ রোগ থাকবে তখনই আমরা ঘনমাত্রা ব্যবহার করে রোগীকে সেবা দিতে পারি। কারণ হলো যত ঘনমাত্রা দেবে তত তাড়াতাড়ি কাজ হবে, কাজ না হলে আমরা পাওয়ার বাড়াবো এবং পাওয়ার স্টেপ বাই স্টেপে যাব এবং যদি দেখি জটিলতা আছে তাহলে আমরা রেফার করব হোমিওপ্যাথিক অথবা এলোপ্যাথিক ডাক্তারের নিকট। তাহলে আমরা এই যে বললাম সেবা দেওয়া, অর্থাৎ ব্রঙ্কাইটিস রোগী দেখলেই বা বুঝতে পারলেই, শ্বাসকষ্ট, কাশি, জ্বর এগুলো থাকলেই, বুকে সিঁসি শব্দ থাকলেই এবং দুই দিকে লাংস যদি আক্রমণ করে স্টেথোস্কোপ দিয়ে যদি আমরা বুঝতে পারি তার ভিতরে শ্লেষা জমা আছে যেগুলো সিঁসি শব্দ করে, বুকে ব্যথা আছে এবং কষ্ট হচ্ছে তার, সে কী করেই অনেক সময় ঘুমাতেও পারে না, এত বেশি কাশি এবং শ্বাসকষ্ট, এই চিকিৎসা যদি না হয় তাহলে অদূর ভবিষ্যতে তার হাঁপানি, যেটা আমরা শ্বাসকষ্ট বলে থাকি, সেটাই তার প্রকাশ হবে। তাহলে চলে আসি, এবং অনেক সময় আমরা যদি রোগ নির্ণয় করতে না পারি অনেক সময় থুতু দিয়ে টেস্ট করেও জীবাণুগুলোর উপলব্ধি করা যায় এলোপ্যাথিক মতে। যাই হোক, তাহলে আমরা চলে আসি আজকের এই ব্রঙ্কাইটিস রোগটি, অর্থাৎ বুকে কষ্ট, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট এবং শ্বাসনালীর যে প্রদাহ, অর্থাৎ প্রদাহ তো মানিয়ে বুঝতে পারা যায়, অর্থাৎ ফুলে যাওয়া অথবা তার বর্ণ পরিবর্তন হওয়া, ব্যথা করা, জ্বালা করা, যাই হোক শ্লেষা জমা অতিরিক্ত হলেই আমরা তাকে বলবো ব্রঙ্কাইটিস। সুতরাং ব্রঙ্কাইটিস হলেই আমরা ওষুধগুলোর কথা স্মরণ করবো, ফেরাম্পস, কেলিমিউর এবং কেলিসাল, ক্যালকেরিয়া সাল্ফ, নেট্রামিউর এবং সাইলেশিয়া। আর জ্বর যদি থাকে তাহলে সেটা আমরা অনেক সময় নেট্রাম সাল্ফ প্রয়োগ করতে পারি। তাহলে চলে আসি আজকের এই ক্ষুদ্র আলোচনা, অর্থাৎ আমাদের সপ্তম রোগ ব্রঙ্কাইটিস নিয়ে আলোচনা শেষ করছি। তার যাওয়ার আগে দুটা অনুরোধ থাকবে, আমার ভিডিওগুলো দেখে শেয়ার করার চেষ্টা করবে যাতে মানুষ যেন উপকার পায়, সবাই যেন আমরা পারিবারিকভাবে সেবা দিতে পারি, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।